এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী কাউসার চৌধুরী কুমু, তার কাছ থেকে জেনে নেবো সেখানকার সবশেষ খবর। কুমু একটু জানাবেন এখনকার অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ তো এখনও জানা নিশ্চয়ই সম্ভব হয়নি, তারপরও মানুষ কি বলছেন, কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে? ধন্যবাদ জুয়েল। আসলে এখনো আগুন নেভানোর কাজটি চলছে, কারণ যে কোনো দু একটি জায়গা থেকে এখনো আগুনের শিখা বেরোচ্ছে এবং ধোঁয়া বেরোচ্ছে, এবং সম্পূর্ণ আগুনকে যেন একবারে শেষ করে দেয়া যায়, কোথাও থেকে যেন আগুনের আর ফুলকণি না বের হয়ে আবারও নতুন করে যেন আগুনের সৃষ্টি না হয় সেটির চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস। তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের কাজ শেষ করবেন, সম্পন্ন করে ফেলবেন, যে তারা আবারও একটু পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করছে যে কোথাও একেবারে প্রতিটি জায়গা থেকে আগুন নিভিয়েছে কিনা। আর ক্ষয়ক্ষতির বিষয়টি যেটি বলছিলেন, অনেকেরই বলছেন যে অনেকেরই জমানো টাকা ছিল, কেউ হয়তো সেই টাকা দিয়ে পুনরায় যে পরবর্তী তার কর্মসংস্থানে ব্যবস্থা করার চেষ্টা করছিল। বিভিন্ন জনে বিশেষ করে বলছেন যে করোনাকালীন সময় অনেকে চাকরি করতেন, অনেকে চাকরি চলে গেছে, সেই জমানো টাকা দিয়ে নতুন করে জীবন শুরু করতে চেয়েছিলেন তারা, কিন্তু সেটি সেই স্বপ্নই থেকে গেছে। আমরা যদি একটু কথা বলতে চাই, এখানকার দু একজন বাসিন্দা ছিলেন যারা, যে আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমার এখানে 9টা রুম ছিল, 9টা রুমের 9টা রুমের একটা রুমও নেই, আপনারা দেখতেছেন পুরো আগুনে সব ছাই ছাড়া কিছু নেই। এখানে তো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমি সহ আমার এলাকার অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসলে করোনার পরে আমরা আসলে একটু গুছানোর চেষ্টা করছিলাম, তো আমাদের আলহামদুলিল্লাহ করোনার মধ্যে ওরকম কোনো মহামারী হয় নাই, তার মধ্যে এখন গুছিয়ে উঠার মধ্যেই এখন মনে করেন আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ক্যাশ টাকা ছিল, 9টা রুম ছিল, কিছুই নেই। ধন্যবাদ। আপনারা কিছু পেয়েছেন? কিছু নেওয়ার মতন ক্ষমতা ছিল না, যে একটা জামা নিবো বা একটা চাদর নিবো কিছুই নেই, এক কাপড়ে দৌড় দিছি। যে আপনারা শুনছিলেন যে তারা বলছেন যে নিজে পরনের কাপড়টি ছাড়া আসলে অনেকেই তাদের কিছুই বের করতে পারেনি, সব কিছু পড়ে গেছে। যেহেতু শীতের রাত, আমরা দেখেছি যে পাশে যে সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছেন সেখানে এখানকার যে স্থানীয় সাংসদ রয়েছেন তিনি কিন্তু থাকার ব্যবস্থা ইতিমধ্যে করে দিয়েছেন, বলছেন যে রাত্রি হয়তো তারা কোনোভাবে সময় কাটাতে পারবে, কিন্তু তাদের পরবর্তী ব্যবস্থা কী হবে সেটি নিয়ে তাদের জীবন নিয়ে কিন্তু অনিশ্চিত রয়েছেন। যেহেতু এখনও তারা খুঁজছেন, অনেকে হয়তো আবার চেষ্টাও করে যাচ্ছেন যে তাদের কোনো যদি কেউ ঘরের কোনো জিনিস কেউ পেয়ে থাকে, তারা যে তারা বলছেন এখানকার বিশেষ করে বস্তির বাসিন্দারা যে ক্ষতি তারা সম্মুখীন হলেন এই ক্ষতি আসলে পোষানো সম্ভব না। তারা বলছেন যে বারবার একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে, যেখানেই যায় মানে বস্তি মানেই হচ্ছে তারা আগুনের শিকার হন, সেখান থেকে আসলে পরিত্রাণ পেতে চাচ্ছেন। এই ছিল জুয়েল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। তা আমরা শুনেছি যে এখানে তাদের জন্য রাতের খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে, সাংসদ উনি চেষ্টা করছেন যে তাদেরকে যেন বিশেষ করে যেহেতু শীতের রাত, এই শীতের রাতে তাদের কষ্টটুকু যেন এই মানুষগুলো না হয় সেটির চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার স্থানীয় মানুষজন। ধন্যবাদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।